নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। আজ নিয়ে এসেছি বাঙালির পছন্দের বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও। মটন কষা হোক, চিকেন কারি হোক অথবা পনিরের তরকারি, সব কিছুর সাথে দারুণ জম। চলো তাহলে পুরো ভিডিওটা দেখে নিই। এখানে এর জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 750 গ্রাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এসে জলটা ছেঁকে বাদ দিয়ে দেব, আর জলে চালের মধ্যে থাকা বাড়তি জলটা যাতে পড়ে যায় এর জন্য এই ধরনের একটা ছাঁকনির মধ্যে চালটাকে ঢেলে রেখে দেব। এভাবে আরও 1 ঘন্টা আমি রেখে দিলাম যাতে সমস্ত জল পড়ে যায়। ভালোভাবেই জলটা পড়ে গেছে। এবার চালটাকে একটা বড় থালাতে নিয়ে নিচ্ছি, আর থালাতে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা মিশিয়ে দেব। হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর এর সাথেই দিয়ে দেব ঘি, 50 গ্রাম ঘি দিয়ে দেব। এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মেখে আমি 45 মিনিটের মতো এই চালটাকে এভাবেই রেখে দেব। তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে ফলো করো। 1 ঘন্টা পর ফিরে এসেছি, কড়াইতে সামান্য ঘি দিয়ে নিলাম। এবার ঘিটা গরম হয়ে গেলে তাতে কাজু কিশমিশটা ভেজে নেব। মিষ্টি পোলাওয়ে কাজু কিশমিশ প্রয়োজন হয় আর সেটা খেতে ভালোই লাগে। কড়াইতে থাকা ঘিয়ে আরও কিছুটা ঘি ঢেলে দিলাম। আমি অনেকটা বেশি পরিমাণে করছি তাই কড়াইটা অনেক বড়, তো এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি ছোট ছোট করে টুকরো করে রাখা, তার সাথেই আছে লবঙ্গ আর সবুজ এলাচ বা ছোটো এলাচ। এবার ফোড়নটা একটু কালার চলে আসলেই এর মধ্যে 1 চামচ কোচানো আদা দিয়ে দিলাম। পোলাওয়ে আদার টেস্টটা দারুণ লাগে। এবার মশলা দিয়ে মাখিয়ে রাখা চালটা কড়াইতে ঢেলে দিলাম, আর কড়াইয়ে হালকা আঁচে এই চালটাকে আমি 6 থেকে 7 মিনিট সময় ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন। অবশ্যই বাড়িতে ট্রাই করো আমাদের এই রেসিপিটা, আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর তোমরা আরও কী কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যেই ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যে পরিমাণ আমি চাল ব্যবহার করেছি তার ডাবল পরিমাণ জল ব্যবহার করেছি। জলটা আলাদা করে গরম করে নিয়েছি, ফুটন্ত গরম জল দিলে পোলাওটা বেশি ভালো হয়। গরম জল ছিল বলে হাতা দিয়ে দিচ্ছি প্রথমের দিকে, তারপর ভালোভাবে জলটা ঢেলে দিলাম। এবার ফুটে উঠলে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নিতে হবে। আর তারপর 5 মিনিট লো ফ্লেমে ঢাকনা খুলে রান্না করে নেব। এই অবস্থায় চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর জলটাও কমে গেছে। এই পর্যায়ে এর মধ্যেই দিয়ে দিতে হবে চিনি। মিষ্টিটা নিজেদের ইচ্ছে মতো কম বেশি দেওয়া যায়, যারা বেশি মিষ্টি পছন্দ করে তারা বেশি মিষ্টি ব্যবহার করতে পারে। আমি এখানে তাও 5 চামচ চিনি ব্যবহার করেছি। চালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এই অবস্থায় চিনি দিতে হবে। আগে দিয়ে দিলে কিন্তু ব্যাপারটা খুব ভালো হবে না। আর আমি যেটা যে পরিমাণে ব্যবহার করেছি সমস্ত কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবার ভালোভাবে চালের সাথে এই চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর খুব
হালকা হাতে কাজটা করতে হবে, না হলে চালগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। ভালোভাবে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট আরো লো ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে। তাহলে জলটাও শুকিয়ে যাবে আর পোলাওটাও ঝরঝরে হবে, আর তার সাথেই রেডি হয়ে যাবে আমাদের বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।